লাভ নাই এ দেখন আবার পলাই আবার পলাই তোর পলাই লাভ নাই তো এখন আমি আজ কি কই আচ্ছা আমি তো দেখছি যে তুমি যে মাইশির বাড়ি বাড়ি যা চাউল দাও যে হ্যাঁ তেমন কি সুর খাওয়া লাগে না আবার দেহ দৌড়ায় দাঁড়াও ও ছাগল গুলো রাখো লিয়ে যাবে নি ছাগল গুলো রা লিয়ে যাবে আমার তো কথা কও আচ্ছা আমার তো কথা কও কিছু না কইলে আমার তো কথা কও তোর বাড়ি কোনে গ্রামের নাম কি গ্রামের নাম কি আমার সাথে একটু কথা কও গ্রামের নাম কি হলদিগর হলদিগর তেহনে কি করতেছ এই খেতের ভিতরে ছাগল খাওয়াইতেছ কয়টা ছাগল আছে চারটা ছাগল আছে তে এই খেত কারে খেত কি তোমার খেত এটা খেত উত্তর ভালো খেত তে অন্যের খেতে দেখে যে খাওয়াইতেছ হেরা যে ধরে লাই ছাগল আছে ফসা খেত কোনো ফসল নাই আচ্ছা এ ওই আমি তো দেখছি তুমি মানুষের বাড়ি যা মানে চাউল টাউল উঠাও হ্যাঁ অনেক কি কয় কয় চাউল লাও শাসি কয় বোন কাও অনেক কি সুর খাওয়া লাগে না কে সুর খাও না কে সুর জানো না নামাজ পড়ো না কয়েক তো নামাজ পড়ছে আজকে না আজকে কয়েক তো নামাজ পড়ছে আজকে পড়ই নাই তে যে দাঁড়িয়ে রাখছে ভালোই তো দেখা যাইতেছে কিন্তু নামাজ পড়ো না তাহলে দাঁড়িয়ে রেখে লাভ হলো আচ্ছা কও তো তোমার একটা প্রশ্ন করি আমার বানাইছে কেটা কও তো আমাকে বানাইছে কেটা বানাইছে আল্লাহ আল্লাহ বানাইছে না আমার খাওয়াই কেটা কও তো খাওয়ায় আল্লাহ বিশ্বাস হয় আল্লাহ কোন কোনে থাকে কও তো আল্লাহ কোনে থাকে আল্লাহ থাকে কোন জায়গায় অন্তরে থাকে আচ্ছা তাহলে দিনে কয় অক্ত নামাজ কত দেখি একটু পাঁচ অক্ত না কেন পাঁচ অক্ত না সকালবেলা যে মানে ঈশের সময় নামাজ পড়া লাগে ওই ফসর আগাক দিয়ে অন্ধকার থাকে ওই সময় ওই নামাজের নাম কি ফজরের নামাজ আজ দুপুরে পড়া লাগে এই নামাজের নাম কি জহর অক্ত আচ্ছা ছাগল পরে তারাও আগে আমার হাতে কথা কও আচ্ছা এই যে বিকেলবেলা পড়া লাগে এই নামাজের নাম কি মগরের নামাজ বঙ্গরের নামাজ আসরের নামাজ আসরের নামাজ মগরের নামাজ আচ্ছা দাঁড়াও আজকে যে আসরের নামাজ কি পড়ছো তুমি আচ্ছা ছাগল আমি দেখতেছি তোমার ছাগল হয়েছে না কয়টা ছাগল নিয়ে এসো এখানে চারটা ছাগল ছাগল কি বেচবে আচ্ছা আমার হাতে একটু কথা কও আমার হাতে একটু কথা কও সমস্যা কি তাহলে পাঁচ অক্ত নামাজ দিনের ভিতরে না আচ্ছা কালেমা জানো একটু কালেমাটা কও কালেমাটা একটু কও কালেমাটা একটু কও আচ্ছা এখন কও আগে তো কইছে হবে আমরা একটু শুনি রহমত তো কইছে তুমি কিছু কইলে তোমাকে আজকে টাকা দিবি তো আচ্ছা ছাগল এখানে আছে ছাগল যাবি না রহমত কাছে আছে এই যে বাবাজি হ্যাঁ আমরা চলে যাবো একটু পরেই একটু আমার খালি একটু কালেমাটা শোনায় দাও কালেমাটা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ এর অর্থ কি হ্যাঁ এর অর্থ কি এর মানে কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না এর অর্থ মানে বাংলা কি আর আল্লাহ ছাড়া কে আল্লাহ ছাড়া কোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হ্যাঁ তারপরে হযরত 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ তাআলার রাসূল আল্লাহ রাসূল না হ্যাঁ আচ্ছা যে নামাজ কালাম কিন্তু পড়া লাগবে ঠিক আছে কারণ কোন সময় কোন অবস্থায় মরে যাওয়া লাগবে তাকে কোনো গ্যারান্টি আছে নামাজ ছাড়া যাবি না তাই না আর থাকো কোন জায়গায় তুমি না হে কয়া লাভ নাই তোমার কয়া লাগবে তুমি কোন গ্রামে থাকো হলদিগর শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি থাকো না ছাওয়াল মিয়া কি আছে ছাওয়াল মিয়া নাই কে হয় নাই আল্লাহর কাছে চাও না হয় না তেমন চায় না যখন সওয়াল মিয়া হইলে পরে তাও বাপ ডাকতো আল্লাহ দেয় না আচ্ছা তাহলে ছাগল ছাগল যে কয়টা পালতেছ হয় ছাগল বেঁচে বেঁচে তো টাকা পয়সা হয় না এই টাকা পয়সা গুলো কি করো এই টাকা দিয়ে কাটমাট করা লাগে কাটমাট করা লাগে না কাটমাট করছে দেখেন কাট করছে আও সরকার কি অনুদান দেয় দেয় না না এই যে লকডাউন চলতেছে এর ভিতরে তুমি মানে গাওয়াল করো কিভাবে যাই না তো বাইরে তাহলে খাও কিভাবে খাও কি খাই তুলছে না হেতে ফুরা গেলে কি খাবে আবার তুলবে যাও
না মনে করো যে লকডাউন আর ছাড়লো না, হ্যাঁ তোমার না আমি কি কই, মনে করো লকডাউন সারা বছরই রইলো, গাও করা গেল না, কিন্তু তুমি খাইবে কি তারপরে? খাওয়াবে কেটে খাওয়াবে, আল্লাহ খাওয়াবে, আল্লাহ খাওয়াবে না? যাক, তোমার একটা ইয়ে আছে, বিশ্বাস আছে, এই জন্য আল্লাহ তোমার প্রতি খুশি আছে। কিসের জন্য? যে সবকিছু ভেঙে ছিল যাক, লকডাউন থাক আর না থাক, খাওয়াবে কেটা আল্লাহ। ওই দেখ কি দয়া আছে, ম্যাক দয়া আছে, যাক তাহলে খাওয়াই হলো আল্লাহ, তাই না? কারণ মানুষ তো খাওয়াবার পারে না, নাকি সবকিছু খাওয়ানোর মালিক আল্লাহর। আচ্ছা ঠিক আছে, যে তোমার ইন্টারভিউ নিলাম আমরা, এই ইন্টারভিউটা মানুষের কাছে আমরা প্রচার করবো যে তুমি আসলে কতটুকু কি জানো না জানো। আচ্ছা এই লকডাউন অবস্থায় তোমার অবস্থা কি, মানে মানে খাওয়া দাওয়ার কি অবস্থা একটু মানে বললে পারে? বাড়ির অবস্থা কি? পরিবারে কেটে কেটে আছে, এই যে তুমি যে সারাদিন পাড়া থেকে চা উলুঠাও, এটা দিয়ে কয়জন মানুষ খাওয়া দাওয়া করে? আচ্ছা না মোটি খাইছেন, দুইজন খাই। এখন দুইজন খাও কেটা কেটা, তুমি আর চাষি না? তিনজন খাই। হ্যাঁ তিনজন, আর একজন কেটা সাফি খায় সময়, মানে বাস্তি। ওই চাউল দেখি চলে? হ্যাঁ অবশ্যই চলা নাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ছাগল খাও? হ্যাঁ ছাগল কি বেচার সময় হয় নাই, দেরি আছে। এই ছাগলগুলোর দাম রাখবে কত একখান ছাগলের? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কাজ তোমরা করো নাকি আমরা যাই তাহলে? আচ্ছা আচ্ছা।